বাংলা অডিবল আপনার গ্রন্থাগার কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের সাগরকন্যার অডিও বুক শোনার আমন্ত্রণ শুনুন সাগর কন্যার আট পর্বের ধারাবাহিক অডিও বুকের অষ্টম ও শেষ পর্ব এবার বলুন মিস্টার রানা রাতের জন্য সাগর কন্যা নিরাপত্তা ব্যবস্থা পাকা করা হয়েছে তো সম্ভাব্য সব রকম সতর্কতা নেওয়া হচ্ছে বলল রানা আপনার ওপর আমার অগাধ বিশ্বাস আন্তরিক স্বীকৃতি দিলেন নাফাজ মহম্মদ এবার আমি যাই একটু ঘুমোতে চেষ্টা করি চলো বাবা আমারও ঘুম পেয়েছে বলে বাবার পিছু নিল সিঁড়ি কিন্তু একটা ভুল করে যাচ্ছেন নাফাজ মহম্মদ রানার উপর এতটা আস্থা রাখা উচিত হয়নি তার ভুল সবারই হয় ছোট্ট একটা ভুল করে বসেছে রানাও নিজের অজ্ঞাত সারেই রেডিও অপারেটরকে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া উচিত হয়নি ওর কারণ অপারেটর ডিউটিতে থাকলে অবশ্যই রেডিওর মাধ্যমে নেটলে রোয়ান আরমারে লুট হবার খবরটা শুনতে পেত নিউক্লিয়ার মারণাস্ত্র চুরি হয়েছে শুনলে সাথে সাথে রানাকে কথাটা জানাতে ভুল করত না খবরটা শুনলে দুয়ে দুয়ে চার যোগ করে নিতে অসুবিধা হতো না রানার প্রায় তিন ঘন্টা হতে চলল শান্তিতে ঘুমাচ্ছেন নাফাজ মহম্মদ ঠিক এই মুহূর্তে সাংঘাতিক ব্যস্ততার মধ্যে সময় কাটছে হেক্টরের ডান হাত ময়নেহানের পঞ্চাশ হাজার টন তেল খালাস করে ট্যাঙ্কারটাকে দূর সাগরে নিয়ে এসেছে সে রেখার আড়ালে এসে কিছু সময় অপব্যয় করে ফিরে এসেছে আবার জাহাজের একমাত্র ইঞ্জিন চালিত লাইফপোর্ট নিয়ে সাথে দুজন সহকারী আর নিদারুণ একটা দুঃসংবাদ বন্দর কর্তৃপক্ষকে অতি দুঃখের সাথে জানাল সে প্রচণ্ড এক বিস্ফোরণের ফলে ট্যাঙ্কার রকেট তার ক্রু সহ ডুবে গেছে কোন রকমে তারা শুধু এই তিনজন প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছে আসল ঘটনা এই মুহূর্তে দক্ষিণ পানামার একটা বন্দরের দিকে বেগে ছুটে চলেছে রকেট রকেটের ক্রুদেরকে মাঝ সাগরে ফেলে দেয়া হয়েছে সাঁতার কেটে তারা যাতে কোনোভাবে তীরে পৌঁছতে না পারে তারও ব্যবস্থা করে এসেছে ময়নিহান ক্যাপ্টেন সহ সমস্ত ক্রুর হাত পা নাইলনের রশিদে বেঁধে ফেলেছে আগেই ট্যাঙ্কারটা এখন চালাচ্ছে ময়নিহানের নিজের লোকেরা এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় সরকারিভাবে ব্যাপক দুঃখ এবং শোক প্রকাশ করা হল কিন্তু কেউ একবার ভুলেও সন্দেহ প্রকাশ করল না যে একটা ট্যাঙ্কার যখন বিস্ফোরিত হয় তখন তার লাইফবোট অক্ষত অবস্থায় রক্ষা পেতে পারে না সরকারিভাবে যাতে ব্যাপারে কোনো প্রশ্ন তোলা না হয় তার ব্যবস্থা আগেই করে রেখেছে ময়নিহান কোন কাজ কাঁচা রাখে না সে খুদে একটা এয়ারপোর্টে অপেক্ষা করছে একটা জেট প্লেন যথাবিহিত সিল মারা হল ওদের পাসপোর্টে ময়নিহান আর তার দুই বন্ধু গুয়েতেমালার একটা ফ্লাইট প্ল্যান নিয়ে আকাশে চড়ল কয়েক ঘণ্টা পর হিউস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছল ওরা সময় নষ্ট না করে একটা দূরপাল্লার হেলিকপ্টার চার্টার করে রওনা হয়ে গেল ময়নিহান গাল্প অভিমুখে নিবিড় ঘুমের চার ঘন্টা অতিবাহিত হতে চলেছে নাফাজ মোহাম্মদের ডেফথ চার্জের প্রচণ্ড বিস্ফোরণেও সে ঘুম ভাঙল না তার কিন্তু হেক্টর কথা বলতে চায় তাই বাধ্য হয়ে চোখ মেলে তাকাতে হল তাকে বিছানা থেকে না নেমেই ফোনের রিসিভার হাতে নিলেন তিনি অশ্রাব্য ভাষায় কিছুক্ষণ গালাগালি করার পর হেক্টর তাকে জানাল তিনি নাকি তার আরও তিনজন লোককে খুন করেছেন চোখ দুটো বিস্ফারিত করে তার সামনে দাঁড়ানো রানাকে তিনি প্রশ্ন করলেন কথাটা সত্যি নাকি মাথা ঝাঁকাল রানা ফোনের রিসিভার রেখে দিয়ে আবার চোখ বুঝলেন নাফাজ মাহমদ ঠোঁটের কোনায় হাসিটুকু নিয়ে আবার ঘুমিয়ে পড়লেন তিনি সাগরকন্যার পশ্চিম পা ধ্বংস করার জন্য আবার চেষ্টা চালিয়েছিল হেক্টর যতটা আশা করা গিয়েছিল তার সবটুকুই করেছে ডেপথ চার্জটা বার্জেনের লোকেরা স্যাটেলাইটের আলো ফেলে দুজন ড্রাইভারের লাশ পানির উপর আবিষ্কার করেছে যে বোটটা বয়ে নিয়ে এসেছিল এদেরকে সেটার তেমন কোনো ক্ষতি হয়নি তা বোঝা গেল ডিজেল ইঞ্জিনের আওয়াজ শুনে দ্রুত অকুস্থল ত্যাগ করে চলে গেছে সেটা পালাবার কায়দাটা অবশ্য অনেকদিন মনে থাকবে রানার কারণ সত্যি বড় বিচিত্র একটা কৌশল অবলম্বন করল বোটের ক্যাপ্টেন সোজা ছুট না দিয়ে বোটটা নিয়ে সাগরকন্যার নিচে ঢুকে পড়ল সে অপর প্রান্তে ওরা পৌঁছবার আগেই রিগের নিচ থেকে বেরিয়ে অন্ধকার আর বৃষ্টির মধ্যে গা ঢাকা দিল বার্জেনের লোকেরা কামান ডাকতে চেয়েছিল কিন্তু কোনো লাভ নেই জেনে তাদেরকে নিষেধ করেছে রানা লুইসিয়ানা চারিদিকে ফাঁকা জায়গা মাঝখানে একটা বড় সড় মোটেল মোটেলটার মালিক নাফাজ মোহাম্মদ কিন্তু ব্যবস্থাপক সাগরকন্যার কমান্ডার লীল হাম্বাম সাগরকন্যার রিলিফ ক্রুরা তাদের সাপ্তাহিক ছুটির প্রতিটি সেকেন্ড কাটায় এই মোটেলের চৌহদ্দি ভেতর প্রচুর খাবার মদ সিনেমা মেয়ে মানুষ টিভি আর নাচ গানের ব্যবস্থা রয়েছে এই মোটেলে ছুটি উপভোগরত একজন ক্রুর মনে যত রকম শখ স্বাদ জাগতে পারে তার সবই মেটাবার সুবন্দোবস্ত আছে এখানে ক্রুরা যতক্ষণ থাকে এখানে একবারও তাদের বাইরে বেরোবার ইচ্ছে হয় না আনন্দ বিনোদনের আকর্ষণটাই যে শুধু তাদেরকে আটকে রাখে তা নয় প্রতি নয়জনের জনের আটজনকেই পুলিশ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে কারো কারো বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তারা জানে এটা নাফাজ মোহাম্মদের মোটেল বলে কোনো পুলিশ অফিসারের ইচ্ছে হবে না এর ভেতরে পা রাখে আগন্ত প্রায় রাত বারোটায় সংখ্যায় তারা বিশ জন নেতৃত্ব দিচ্ছে বেল্টন নামে এক প্রকাণ্ড দেহী লোক হেক্টরের সহকারীদের মধ্যে এই লোকটাই সবচেয়ে নিষ্ঠুর কাঠি দিয়ে দাঁত খুঁড়তে খুঁড়তে আহত লোককে জুতোর ডগা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারার রেকর্ড আছে তার ক্রুরা ব্লু ফিল্ম ইত্যাদি দেখার পর ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া ন্যাকড়ার মতো ঘুমাচ্ছে সবার নাকের কাছে ক্লোরোফর্ম ভেজানো তুলো ধরল বেল্টনের লোকেরা পাঁচ মিনিটের মধ্যে তাদের হাত পা বাঁধার কাজও সেরে ফেলল স্টাফদের মধ্যে মাত্র দুজন লোক এখনো জেগে বসে চুয়া খেলছে বাধা যতটুকু দেবার তারাই দিল বেলটন তাদেরকে হাত ছানি দিয়ে কাছে ডেকে হাসতে হাসতে গুলি করে এফোড় ওফোড় করে দিল দুটো হৃদপিণ্ডই স্টাফ আর ক্রুদেরকে ভ্যানে তুলে নিয়ে আসা হলো একটা নির্জন ওয়ার হাউসে সবাই এখনো অজ্ঞান চব্বিশ ঘন্টার আগে কারো জ্ঞান ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তবু কোনো ঝুঁকি নিল না বেল্টনের লোকেরা প্রত্যেকের মুখের ভেতর প্রচুর তুলো গুঁজে দেয়া হল যদিও জ্ঞান ফেরার পর চেঁচিয়ে গলা ফাটালেও কারো কানে সে আওয়াজ পৌঁছবে না কারণ আশপাশে এক মাইলের মধ্যে কোন লোক বসতি নেই দুজন কার্বাইনধারী গার্ড পাহারা দিচ্ছে ওদেরকে ছয় ঘণ্টা অতিবাহিত হতে চলেছে নাফাজ মহম্মদ বিছানায় উঠেছেন এখনও অঘোরে ঘুমোচ্ছেন তিনি এই মুহূর্তে তার একটা হেলিকপ্টারে চড়ে বসেছে বেলটন আর তার দলবল কপ্টারের পাইলট দুজন তাদেরকে প্যাসেঞ্জার হিসেবে নিতে আপত্তি জানাল বটে কিন্তু কার্বাইন পিস্তল ইত্যাদি দেখে সুবোধ বালক বনে গেল ওরা সিউইচ খালি হেলিপ্যাডে একটা কপ্টার এসে নামল খুলে গেল দরজা দৌড় গোড়ায় দেখা যাচ্ছে ময়নিহানকে প্রায় সেই একই মুহূর্তে আরেকটা হেলিকপ্টার এসে নামল সাগরকন্যার বুকে সেটা থেকে নেমে এলেন একজন মাত্র আরোহী ডাক্তার কিপলিং ক্লান্ত ঘরমাক্ত বৃদ্ধ ডাক্তারের বয়স আরও যেন দশ বছর বেড়ে গেছে সোজা সিক বেতে চলে এলেন তিনি কাপড় চুপড় না খুলেই একজন মৌস রোগীর মতো শুয়ে পড়লেন ঘুমাবার চেষ্টা করছেন বিজ্ঞানী মিস্টার শমসের ভালো চিকিৎসকের হাতে ভালো অবস্থায় আছে এ খবরটা নাফাজ মোহাম্মদকে পৌঁছে দেওয়া দরকার জানেন তিনি কিন্তু ভাবছেন ভালো খবর একটু পরে দিলেও কোনো ক্ষতি নেই সাগর কন্যা রাত চারটে ঘুম ভাঙল নাফাজ মোহাম্মদের তাজা ঝরঝরে লাগছে শরীরটা মাথার উপর দুই হাত তুলে শরীরটাকে এপাশ ওপাশ কাত করে আড়মোড়া ভাঙলেন তিনি তারপর অ্যাম্ব্রয়ডারি করা একটি ড্রেসিং গাউন গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে এলেন প্ল্যাটফর্মে কখন যেন থেমে গেছে বৃষ্টি পূব রেখার কাছে ক্ষীণ আলোর আভাস মাথার ওপর নির্মেঘ আকাশ আবহাওয়াটা আজ ভালোই যাবে রাতে কোনোরকম বিপদ আপদ দেখা যায়নি ভেবে বিরাট একটা স্বস্তি বোধ করলেন নাফাজ মোহাম্মদ বাথরুম শাওয়ার ইত্যাদি সারার জন্যে নিজের কোয়ার্টারে ফিরে এলেন তিনি এদিকে এইমাত্র ঘুম থেকে জেগে চোখ রগড়াতে রগড়াতে রেডিও রুমে ঢুকছে অপারেটর পুরো রাতটা অঘরে ঘুমিয়েছে সে কিন্তু ঘুম ভাঙতে না ভাঙতে কেমন যেন খুতখুত করছে তার মন তাই মুখ না ধুয়েই চলে এসেছে রেডিও রুমে রেডিও অন করার দুই মিনিট পর একটা নিউজ ব্রডকাস্ট কানে আসতেই হিম শীতল একটা আতঙ্কের ঢেউ বয়ে গেল তার সারা শরীরে রেডিও রুম থেকে বেরিয়ে পড়ল সে হন করে এগোচ্ছে রানার কেবিনের দিকে সাগরকন্যার আর সব লোকের মতো এমনকি কমান্ডার লিল হাম্মাম এবং জিউসে বার্জেন পর্যন্ত অপারেটরও জানে বিপদের সময় বা জরুরি অবস্থায় একমাত্র মিস্টার সাদ্দামের সাথে যোগাযোগ করা দরকার খবরটা নাফাজ মোহাম্মদকে জানাবার কথা তার মনেই পড়ল না দাড়ি কামাচ্ছে রানা এই সময় নক করে কেবিনে ঢুকল অপারেটর ক্লান্ত দেখাচ্ছে রানাকে সারা রাত একবারও পিঠ ঠেকায়নি বিছানায় আশা করি কোনো খারাপ খবর নিয়ে আসনি মৃদু গলায় বলল ঠিক বুঝতে পারছি না স্যার রানার হাতে একটা টেলিটাইপের ফিতে ধরিয়ে দিয়ে বলল অপারেটর দাড়ি কামানো থামিয়ে ম্যাসেজটা পড়তে শুরু করল রানা গতকাল বিকেলে নিটলে রোয়ান আরমারি থেকে দুটো টেকটিক্যাল নিউক্লিয়ার মারণাস্ত্র চুরি গেছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সন্দেহ করছে প্লেন বা হেলিকপ্টার যুগে দক্ষিণ দিকে গালফ অফ মেক্সিকোর কোনো অজ্ঞাত গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে ওগুলো এই খবরটাকে জরুরি বিপদ সংকেত হিসেবে গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে সতর্ক থাকার জরুরি আবেদন দুনিয়া জুড়ে প্রচার করা হয়েছে এ সংক্রান্ত ব্যাপারে তথ্য দিতে পারেন এমন সমস্ত ব্যক্তিকে বিশেষ অনুরোধ মাই গড টেলিটাইপের ফিতে ধরা হাতটা একটু একটু করে কাঁপছে রানার অপারেটর দম নিয়ে দুবার সম্বোধন করল লোকটাকেও যাতে গুরুত্বটা বুঝতে ভুল না করে অপারেটর যেভাবে পারো ওই আরমারির সাথে যোগাযোগ করো কুইক মিস্টার নাফাজের নাম ব্যবহার করো এক্ষুনি আসছি আমি চর্কির মতো পাক ঘুরে ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেল অপারেটর তিরিশ সেকেন্ড পর রেডিও রুমে পৌঁছল রানা এরই মধ্যে যোগাযোগ করেছি ওকে বলল অপারেটর কিন্তু মুখ খুলতে চাইছে না স্যার ওরা রিসিভার আমাকে দাও ছোঁ মেরে কেড়ে নিল রিসিভারটা রানা হ্যালো মিস্টার নাফাজ মোহাম্মদের রিগ সাগরকন্যা থেকে আমি মাসুদ রানা বলছি নিজের পরিচয় গোপন রাখার এখন আর কোনো মানে নেই এটুকু পরিষ্কার বুঝতে পারছে রানা আপনি কে বলছেন কর্নেল প্রাইজ রানার বলার ভঙ্গিতে জরুরি ভাব থাকলেও কর্নেলকে নির্লিপ্ত এবং নির্বিকার বলে মনে হল রানার আপনি একজন মেজর জেনারেল হলে ভালো হতো বলল রানা আমার নামটা শোনার সাথে সাথে টনক নড়ে তাদের যাই হোক মিস্টার নাফাজ আমার একজন ক্লায়েন্ট পেন্টাগন বা স্টেট ডিপার্টমেন্টে ফোন করে নামটা উচ্চারণ করে জেনে নিন আমার পরিচয় অপারেটরের দিকে তাকালো রানা কথাগুলো বলছে তাকেই কিন্তু এত জোরে বলছে যাতে কর্নেল প্রাইজের শুনতে পায় মিস্টার নাফাজকে ডাকো এখানে কুইক দুধ তুরি ছাই গোসল করছে নাকি বুড়ো আঙুল চুষছে ওসব আমি শুনতে চাই না এখানে নিয়ে এসো তাকে রিসিভারের দিকে মুখ ফেরাল আবার রানা কর্নেল প্রাইজ আপনার র্যাঙ্কের একজন অফিসারে জানা উচিত যে মিস্টার নাফাজের একমাত্র মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল তাঁকে উদ্ধারের দায়িত্ব নিয়েছিলাম আমি এবং উদ্ধার করেছি কিন্তু আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই রিয়েল রেগ সাগর কন্যাকে ধ্বংস করে দেবার হুমকি দেওয়া হয়েছে এরই মধ্যে দুবার সে চেষ্টা করাও হয়েছে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে ওরা পেন্টাগনে আরেকবার ফোন করে জেনে নিতে পারবেন তারা তিনটে বিদেশি যুদ্ধ জাহাজকে মাঝ সাগরে দাঁড় করিয়ে দিয়েছে এগুলো সাগরকন্যাকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছিল যাই হোক এবার মন দিয়ে আমার কথা শুনুন নিটলে রোয়ান আরমারি থেকে যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মারণাস্ত্র চুরি গেছে ওগুলো সম্পর্কে সমস্ত তথ্য আমি জানতে চাই এই মুহূর্তে আপনি যদি সহযোগিতা না করেন কর্তব্যে অবহেলার অভিযোগে গুরুতর বিপদে পড়ে যাবেন অন্তত যাতে পড়েন তার ব্যবস্থা আমি করব কথা দিচ্ছি সম্পূর্ণ বদলে গেছে এবার কর্নেল প্রাইজের গলার আওয়াজ মিনমিন করে বলল আমাকে ভয় দেখাবার কোন দরকার নেই এক সেকেন্ড বলল রানা মিস্টার নাফাজ রেডিও রুমে পৌঁছেছেন পরিস্থিতিটা সংক্ষেপে ব্যাখ্যা করে জানাল নাফাজ মোহাম্মদকে গলা চড়িয়ে কথা বলল যাতে কর্নেল শুনতে পায় নিউক্লিয়ার ব্লাডি বোম্বস বাঘের মতো হুঙ্কার বেরিয়ে এল নাফাজ মোহাম্মদের ভারী গলা থেকে সেজন্যই হেক্টর আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবার হুমকি দিয়েছে ছোঁ মেরে রানার হাত থেকে রিসিভারটা নিলেন তিনি আমি এখানে নাফাজ মোহাম্মদ সেক্রেটারি অফ স্টেট ডক্টর স্টিফেন কাসলারের সাথে আমার একটা হটলাইন আছে পনেরো সেকেন্ডের মধ্যে তার নাগাল পেতে পারি আমি তাই চাও তুমি তার কোনো প্রয়োজন নেই মিস্টার নাফাজ স্যার তাহলে ওই মারণাস্ত্র সম্পর্কে যা কিছু জানবার আছে সব গড়গড় করে জানিয়ে দাও মিস্টার মাসুদ রানাকে ইয়েস স্যার বলল কর্নেল নিজেকে ঢোক গেলার সময় পর্যন্ত না দিয়ে মারণাস্ত্রগুলো সম্পর্কে তথ্য আওড়াতে শুরু করল সে শুনছে রানা ভুয়া কর্নেল ফার্গুসনকে যে নিউক্লিয়ার বোমার বর্ণনা দিয়েছে ক্যাপ্টেন নর্ডিক তার মধ্যে কিছু ভুল আছে কিন্তু বলছে কর্নেল প্রাইস ক্যাপ্টেন নর্ডিক একজন নতুন অফিসার তাই এ ধরনের ভুল করা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয় ক্যাপ্টেন ম্যাক্সিমাম টাইম মোট তিরিশ মিনিট বলেছে আসলে তিরিশ মিনিট নয় ওটা হবে নব্বই মিনিট আর একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখই করেনি সে তা হল রেডিও সিগন্যালের সাহায্যে বিস্ফোরণ ঘটানো সম্ভব এর জন্য আলাদা গম্বুজ আকৃতির ছোট ডিভাইস রয়েছে একটা সেটার সাহায্যে দূর থেকেও বোমাগুলো ফাটানো যায় যেহেতু রয়েছে ঘড়ির একটা ডায়াল আর কালো একটা বোতাম শেষ মুহূর্তে কেউ যদি বোতামগুলোকে অকেজো করে দিতে চায় তাহলে এই কালো বোতামটা একবার চাপ দিলেই হবে থেমে যাবে ঘড়ির কাঁটা তবে আবার যদি চাপ দেওয়া হয় বোতামে সাথে সাথে ডিটোনেটিং মেকানিজম আবার চালু হয়ে যাবে বোমার গায়ে বলা বাহুল্য ঘড়ির ডায়ালে কাঁটাগুলো ঘুরতে শুরু করবে আবার ধরুন ওগুলো যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় কাছাকাছি প্রকাণ্ড একটা ওয়াইল স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে ইস্পাতের চেয়ে তেল জিনিসটা আরও তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় বলল কর্নেল প্রাইস এর বেশি বলবার কিছু নেই আমার ধন্যবাদ আপনাদের ওদিকে এক স্কোয়াড্রন সুপারসনিক ফাইটার বোম্বার পাঠানো দরকার বলে মনে হচ্ছে আমার বলল কর্নেল কিন্তু তা পাঠাতে হলে প্রথমে আমাকে পেন্টাগনের অনুমতি নিতে হবে অসংখ্য ধন্যবাদ রানাকে নিয়ে নিজের কোয়ার্টারে এলেন নাফাজ মোহাম্মদ ওটা আপনার সন্দেহ তাই না জিজ্ঞেস করলেন তিনি আসলে ওগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে কি না তা আপনি আমি বা আমরা কেউ জানি না তবে বলল রানা ব্যবহার করা হবে ধরে নেয়াই ভালো তা ঠিক বললেন নাফাজ মোহাম্মদ পাইপ ধরালেন তিনি কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না আমাদের রাডার সোনার আর সেন্সরি রুমে যদি সারাক্ষণ লোক রাখি নিউক্লিয়ার ডিভাইসগুলো রেখে যাবার জন্যে কিভাবে আসবে হেক্টর কিভাবে আসবে তা বলা মুশকিল বলল রানা তবে আসার চেষ্টা করবে সে তাতে কোনো সন্দেহ নেই নাফাজ মোহাম্মদের হেলিকপ্টার থেকে সিউইচের সাথে যোগাযোগ করছে ভেলটন পনেরো মিনিট দূরে রয়েছে আমরা উত্তর দিল হেক্টর নিজে দশ মিনিটের মধ্যে আকাশে উঠছি আমরা সাগর কন্যা নাফাজ মোহাম্মদের কামরা একটা ওয়াল রিসিভার ঘড় করে উঠল অপারেটর জানাচ্ছে উত্তর পূব দিক থেকে একটা হেলিকপ্টার আসছে আসুক চিন্তার কিছু নেই রিলিফ ক্রু নিয়ে আসছে শাওয়ারটা পুরো করতে গেছেন নাফাজ মহম্মদ এই সময় রিলিফ হেলিকপ্টার নামল সাগরকন্যার হেলিপ্যাডে সাদা কোট আর চশমা পরে ল্যাবরেটরিতে রয়েছে রানা পুরোদস্তুর একজন তরুণ বিজ্ঞানীর মতো দেখাচ্ছে ওকে সিক বেতে এখনও ঘুমাচ্ছেন ডাক্তার কিপলিং পাইলটদের মুখে রুমাল আর হাতে দড়ি বাঁধল হেলিকপ্টারের আরোহীরা তাছাড়া আর কোনো ক্ষতি করল না শান্ত এবং সুশৃঙ্খল ভঙ্গিতে কপ্টার থেকে সাগর সাগরকা প্ল্যাটফর্মে নামছে তারা এখানে আগে থাকতে উপস্থিত ড্রিল ডিউটি ক্রুরা নবাগতদের উপস্থিতি দেখেও দেখছে না কাজ ছাড়া কোনো ব্যাপারেই কোনো উৎসাহ নেই এদের কর্তৃপক্ষ মহল থেকে বহুবার সাবধান করে দেয়া হয়েছে সবাইকে যার যার নিজের চরকায় তেল দেবে কোথায় কি ঘটছে সেদিকে নজর দেবার কোনো দরকার নেই কারো তাছাড়া ব্যক্তিগত কারণেও অপরিচিত লোকজনদেরকে যথাসম্ভব এড়িয়ে চলে ক্রুরা নবাগতরা অপরিচিত কিন্তু তাতে আশ্চর্য হবার কিছু নেই কোস্ট বরাবর লাইন দিয়ে বিভিন্ন আকারের নয়টা ড্রিলিং রিগ রয়েছে নাফাজ মোহাম্মদের এর সবগুলোই আইনসঙ্গতভাবে লিজ নেওয়া এলাকায় তেল খুঁজে আর তোলে একটানা বেশি বেশিদিন কোনো রিগেই কাজ করতে দেয়া হয় না ক্রুদেরকে একটা পালা বদলের ধাঁচে ছক বাঁধার নিয়ম অনুসরণ করে এক রিগ থেকে আরেক রিগে ক্রুদেরকে স্থানান্তরিত করা হয় ফলে প্রায়ই নতুন নতুন অচেনা মুখ দেখার সুযোগ হয় ক্রুদের নবাগতদের সবার কাঁধ থেকে বহুল পরিচিত কাপড়ের ব্যাগ ঝুলছে এই ব্যাগে যার যার কাপড় চোপড় ইত্যাদি নিয়ে আসে ক্রুরা কিন্তু নবাগতদের ব্যাগগুলোয় কাপড় চোপড় রয়েছে শুধু ওপরে সেগুলোর নিচে রয়েছে মেশিন পিস্তল আর হরেক রকমের মারাত্মক অস্ত্রশস্ত্র কণ্ডির মাধ্যমে পাওয়া তথ্য হেক্টর আগেই জানিয়ে রেখেছে বেল্টনকে সুতরাং পরিষ্কার জানে সে সাগরকন্যায় নামার পর সোজা কোথায় যেতে হবে তাকে অলস ভঙ্গিতে টহল দিচ্ছে দুজন গার্ড হাতছানি দিয়ে তাদেরকে কাছে ডাকল বেল্টন চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে আসছে বার্জেনের লোক দুজন ওদের কাঁধের সাথে ঝুলছে দুটো অটোমেটিক কার্বাইন ওরা যখন হাত পাঁচেক দূরে তখন হঠাৎ হাসতে শুরু করল বেলটন সেই সাথে সাইলেন্সার ফিট করা পিস্তলটা পেছন থেকে সামনে নিয়ে এসে গুলি করল পর পর দুবার দুই গার্ডের হৃৎপিণ্ড ভেদ করে গেল বুলেট দুটো সার বেঁধে গুচ্ছে বেল্টনের লোকেরা ঘাড় ফিরিয়ে তারা একবার তাকাবার কষ্টটুকু পর্যন্ত স্বীকার করছে না একটা দড়াম শব্দে একসাথে দুজনেই লুটিয়ে পড়ল প্ল্যাটফর্মের ওপর দল নিয়ে দুই নম্বর কোয়ার্টারের সামনে পৌঁছল বেলটন। প্ল্যাটফর্মে ব্যাগগুলো নামিয়ে সবাই তারা যার যার ব্যাগ খুলছে পনেরো সেকেন্ড পর জানালাগুলো ভেঙে ফেলা হলো একই সাথে শুরু হল হত্যাযজ্ঞ মাত্র ছয় সেকেন্ড স্থায়ী হল গুলি আর বোমা বোমাবর্ষণ মেশিনগান ফায়ার হ্যান্ড গ্রেনেড আর আগুনে বোমার বিকট বিস্ফোরণে কেঁপে উঠছে দুই নম্বর কোয়ার্টার একই সাথে টিয়ার গ্যাস ভর্তি বোমা ছুটছে ওরা ছয় সেকেন্ড স্থায়ী হল আহতদের আর্তচিৎকার তারপর সব নিস্তব্ধ চুপচাপ দু নম্বর কোয়ার্টারের ভেতর একজন আহত লোক আর নেই দুজন গার্ডকে দেখা গেল হঠাৎ দুজনে আসছে দু নম্বর কোয়ার্টারের দিকে কাঁধ থেকে কার্বাইন নামাবার সময় পর্যন্ত দেয়া হল না তাদেরকে বেল্টন নিজে সাবমেশিন গানের ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দিল তাদের শরীর বেঁচে থাকার দলে রয়েছে একা শুধু কমান্ডার হাম্মাম পেছন দিকে নিজের কোয়ার্টারে ছিল সে বার্জেন আর তার দলের সব কয়জন মারা গেছে সেই সাথে ম্যারিনো আর তার দলের লোকজনও দু নম্বর কোয়ার্টারের একটা স্টোররুমে বন্দি করে রাখা হয়েছিল ওদেরকে এক নম্বর কোয়ার্টারের দিক থেকে ঠিক সেই মুহূর্তে একটা বাঁক নিয়ে এগিয়ে আসতে দেখা গেল এক দল মানুষকে সাউন্ডপ্রুফ হলেও এক টানা অসংখ্য বিস্ফোরণের বিকট আওয়াজ এক নম্বর কোয়ার্টারের সবার কানেই অল্পস্বল্প গেছে চারজনের একটা দল তিনজন পুরুষ একটা মেয়ে দুজন পুরুষ সাদা কোট পরে রয়েছে আরেকজনের পরনে জাপানি কি মোনো মেয়েটার পরনে ঢিলে ঢালা স্লিপিং গাউন ওদেরকে দেখা মাত্র বেলটনের একজন লোক পিস্তল তুলেই সবচেয়ে কাছের সাদা কোট পরা লোকটাকে লক্ষ্য করে পরপর দুবার গুলি করল ধাক্কা খেলো রানা দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে কিন্তু কাত হয়ে দড়াম করে পড়ে গেল প্ল্যাটফর্মের ওপর সাদা কোটে টকটকে লাল রক্ত দেখা যাচ্ছে নির্দয়ভাবে লোকটার কবজিতে সাবমেশিনকারের নল দিয়ে প্রচণ্ড একটা বাড়ি মারল বেল্টন আর্তনাদ করে উঠল লোকটা হাত থেকে ছিটকে পড়ে গেছে পিস্তলটা আগেই কুত্তার বাচ্চা চেহারাটার মতো বেল্টনের কণ্ঠস্বর হিংস্র শুধু বাধা দেবে যারা তাদেরকে নিরীহ লোকজনদের ক্ষতি করতে নিষেধ করেছেন মিস্টার হেক্টর যে কোনো কাজ গুছিয়ে প্ল্যান মাফিক সম্পন্ন করতে ভালোবাসে বেল্টন দুজন লোক নিয়ে একটা করে দল গঠন করল সে মোট পাঁচটা দলে দশজন লোক একটা দল গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে গেল ড্রিলিং রিক ক্রুদেরকে দুই নম্বর কোয়ার্টারের ভেতরে দুই তিন আর চার নম্বর দল যথাক্রমে সেন্সরি সোনার আর রাডার রুমে গিয়ে ঢুকল অপারেটরদেরকে মারধর করল না শুধু হাত পা বাঁধল তাদের তারপর দৌড় গোড়ায় দাঁড়িয়ে সমস্ত যন্ত্রপাতি ইকুইপমেন্ট মেশিনগানের গানের ব্রাশ ফায়ারে ধ্বংস করে দিল অপারেটররা বাঁচল কি বাঁচল না সেদিকে খেয়ালই দিল না কেউ পাঁচ নম্বর দলটা ঢুকল রুমে এখানেও অপারেটরকে রশি দিয়ে বাঁধল তারা তবে যন্ত্রপাতিগুলো নষ্ট করল না ফলে প্রাণে বেঁচে গেল অপারেটর বৃদ্ধ ডাক্তার কিপলিং ধীর ক্লান্ত পায়ে এগোচ্ছেন বেল্টনের দিকে আপনি কি দলের লিডার বলুন গমগম করে উঠল লাল চুলো বেলটনের ভারী গলা আমি একজন ডাক্তার প্রচণ্ড এক ধমক খেলেন ডাক্তার কেপলিং দেখতেই তো পাচ্ছি বলল বেলটন কম কথা কি বলতে চান বলুন হাত দিয়ে নিঃশব্দে রানাকে দেখালেন ডাক্তার কিপলিং সাদা কোটটা ওর রক্তে রঙিন হয়ে উঠেছে প্ল্যাটফর্মের ওপর শুয়ে পা ছুটছে রানা শরীরটা টান টান হয়ে উঠছে মোচড় খাচ্ছে প্রাণ বেরিয়ে যাবার আগের মুহূর্তে হাত পাক খিঁচতে দেখা যায় মানুষকে উনি একজন বিজ্ঞানী বললেন ডাক্তার সাংঘাতিকভাবে আহত হয়েছেন বাঁচবেন কিনা সন্দেহ আপনি যদি অনুমতি দেন আমি ওকে সিখ বেতে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে পারি আপনারা নিরীহ মানুষ ভারী গলায় বলল বেলটন নিজের অজান্তে জীবনের সবচেয়ে বোকার মতো কথাটা উচ্চারণ করল সে আপনাদের সাথে কোনো বিবাদ নেই আমাদের রানাকে সিখ বেতে নিয়ে আসার জন্যে আর সবাইকে সাহায্য করলেন বৃদ্ধ ডাক্তার দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল মুহূর্তে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল রানা হতভম্ব হয়ে ওর দিকে আছে ফারহানা এতক্ষণ ফুঁপিয়ে কাঁদছিল ছিল সেটা থেমে গেছে পরিবর্তে প্রথমে বিস্ময় তারপরে রাগে বদল হয়ে গেল তার মুখের চেহারা তার মানে ভান করছিলেন ছি এদিকে আমি কেঁদে কেটে অস্থির হচ্ছি কাঁদলে তোমাকে আরো সুন্দর দেখায় বলল রানা তাই আর একটাও যদি কথা বলো প্রচণ্ড এক গাঁটটা মারব মাথায় যাতে কথা না বলে শুধু কাঁদতে পারো সবটুকু ভান নয় সাদা কোটে রক্তের ছাপ দেখিয়ে বলল রানা এটা আসল রক্ত আমারই ডাক্তার কিপলিংয়ের দিকে ফিরল বাঁকাঁধের খানিকটা চামড়া ছাড়া আর কিছু নিয়ে যেতে পারেনি প্রথম বুলেটটা কিন্তু দ্বিতীয় বুলেটটা ডান হাতের কনুয়ের নিচ থেকে কিছুটা মাংস নিয়ে গেছে ভাগ্যের জোরে বিরাট একটা সুযোগ পেয়ে গেছি আমি এখন আপনি শুধু আমাকে অত্যন্ত যত্নের সাথে সাজিয়ে দিন ডান হাতের কনৈই থেকে কবজি পর্যন্ত ব্যান্ডেজ বাঁ হাতের থেকে কাঁধ পর্যন্ত ব্যান্ডেজ সাথে লম্বা চড়া একটা স্লিং শিরি লক্ষ্মী মেয়ে তোমার কাছে নিশ্চয়ই ট্যালকম পাউডার আছে আছে মুখ ভার করে বলল শিরি নিয়ে এসো প্লিজ পাঁচ মিনিটের মধ্যে সাদা ব্যান্ডেজে মোড়া চলমান একটা মূর্তিতে পরিণত হয়েছে রানা বাঁ হাতের থেকে কাঁধ পর্যন্ত ব্যান্ডেজ করতে গিয়ে পিঠ আর বুকের খানিকটা জায়গাও বেদখল হয়ে গেছে ডাক্তার কিপলিংয়ের চতুর ষড়যন্ত্রের মধ্যে পড়ে স্লিংটা কয়েক ফ্যাটটা কাপড় দিয়ে তৈরি যেমন লম্বা তেমনি চওড়া ডান হাতটাও সাংঘাতিক মোটা করা হয়েছে ব্যান্ডেজ দিয়ে রক্তশূন্য সাদাটে দেখাচ্ছে রানার চেহারা সিক বে থেকে বেরিয়ে কয়েক সেকেন্ডের জন্যে নিজের কেবিন থেকে ঘুরে এলো একবার কোথায় যাওয়া হচ্ছিল স্বভাবসুলভ জবাবদেহে চাওয়ার সুরে জানতে চাইল শিরি ফারহানা চোখে রাজ্যের সন্দেহ স্লিংয়ের ভেতর হাত গলিয়ে গভীর তলদেশ থেকে সাইলেন্সার লাগানো পয়েন্ট থার্টি এইটটা নিমিষের জন্য বের করে দেখাল একটু ভয় নেই আপনার নিখাত বিস্ময়ে বেশুরো শোনাল শিরির কণ্ঠস্বর আপনি পাগল নাকি মানুষ নয় কষাই ওরা আপনি একা অতগুলো পিসাচের বিরুদ্ধে কি করতে পারবেন কিছু একটা করতেই হবে গম্ভীর মুখে বলল রানা আমার সহকর্মীর ভাবি স্ত্রীকে আমি তো আর ভ্যাপারাইজড মানে বাষ্প হয়ে উড়ে যেতে দিতে পারি না শিরি ফারহানা এবং ডাক্তার কিপলিং একযোগে আঁতকে উঠলেন আপনার কথা ঠিক বুঝলাম না মি সাদ্দাম দুটো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মারণাস্ত্র চুরি করেছে হেক্টর বলল রানা এই বিশাল সাগরকন্যাকে চোখের পলকে গায়েব করে দেবার সিদ্ধান্ত নিয়েছে সে এই ছিল এই নেই সম্পূর্ণ ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যাবে সাগরকন্যা সেই সাথে আমরাও একটু বিরতি নিল রানা চিন্তিত দেখাচ্ছে ওকে আসার সময় হয়ে গেছে হেক্টরের এবার ডাক্তারের দিকে ফিরল ডক্টর কিপলিং আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ একটা উপকার করতে হবে আপনার সবচেয়ে বড় মেডিকেল ব্যাগটা হাতে নিয়ে প্ল্যাটফর্মে বেরিয়ে পড়ুন বেল্টনকে বলুন মানবতার খাতিরে দু নম্বর কোয়ার্টারে যেতে চান আপনি এখনও কেউ যদি বেঁচে থাকে ওখানে তাকে মেরে ফেলে কষ্ট থেকে রেহাই দিতে চান ওখানে কিছু হ্যান্ড গ্রেনেড আছে সেগুলো আমার দরকার কাজটা করার চেয়ে করতে বলাটা কঠিন মাথা দুলিয়ে বললেন বুড়ো কেপলিং গড আপনার চেহারা আর চিন্তাধারা দুটোর মধ্যে মনুষ্যসুলভ কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমি আবার সেই প্রশ্নটা কুড়ে খাচ্ছে আমাকে আসলে আপনি কে আমার বস পরিষ্কার গর্বের সুর ফুটে উঠল সিরি ফারহানার কণ্ঠস্বরে চেহারায় আশ্চর্য একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে রানাকে নিয়ে যেন কত গর্বতার শীঘ্রই চাকরি নিচ্ছে ওর ফার্মে অবাক চোখে সিঁড়ির মুখের দিকে চাইল রানা তারপর মৃদু হেসে ফিরল ডাক্তার কিপলিংয়ের দিকে চলুন ডাক্তার এক সেকেন্ড কাতর কণ্ঠে বলল সিঁড়ি দুই পা এগিয়ে এসে রানার সামনে দাঁড়াল সে চোখ দুটো বুজে ফেলল বন্ধ দুই চোখের কোণে চিকচিক করছে পানির দুটো বিন্দু ঠোঁট জোড়া নড়ছে সিঁড়ির ঘাড়ের উপর থেকে স্লিপিং গাউনের খানিকটা অংশ তুলে মাথাটা অর্ধেকের একটু বেশি ঢেকে নিয়েছে সে আবার যখন চোখ খুলল তাকাল রানার চোখে কিন্তু সমস্ত কিছু ভেদ করে অনেক অনেক দূরে চলে গেছে যেন তার দৃষ্টি কমলার কোষের মতো লালচে ঠোঁট দুটো ফাঁক হল একটু এক হাত দিয়ে রানার গলার কাছে শার্ট খুলে দিল সে পরপর তিনবার কঠিন কিন্তু অবশ হয়ে গেছে রানার সারা শরীর অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত শিরির এই শুভকামনাকে নিয়ে বিদ্রুপ করার স্পর্ধা বা ইচ্ছা কোনোটাই হল না ওর একজন বিজ্ঞান সচেতন মানুষ হিসেবে এটুকু অন্তত রানা জানে আশীর্বাদ দোয়া শুভকামনা যাই হোক না কেন এর একটা প্রতিক্রিয়া আছে যদি তা আন্তরিক হয় হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উঠে আসে চোখ পিটপিট করছেন ডাক্তার কেপলিং চেহারায় গাম্ভীর্য সেই সাথে অনুমোদন আর প্রশংসার ভাব তাকে নিয়ে সিখ বে থেকে বেরিয়ে এলো রানা ওদের গমন পথের দিকে এক দৃষ্টিতে আছে শিরি ফারহানা ঠিক এই মুহূর্তে সাগরকন্যার বুকে নামছে হেক্টরের হেলিকপ্টার প্রথমে বেরিয়ে এলো হেক্টর তারপর ময়নিহান তার পেছনে তিনজন ভুয়া সামরিক অফিসার যারা নিটলে রোয়ান আরবারি থেকে নিউক্লিয়ার মারণাস্ত্র লুট করেছে সব শেষে বেরিয়ে এলো গেস্টন আর পাইলট গেস্টনের চেহারাটা প্রচণ্ড রাগে বিভৎস দেখাচ্ছে ডেপথ চার্জের প্রচণ্ড ধাক্কা খেয়ে তার ইলেকট্রিক পুশ ইউরেনাস সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে মেরামতের অযোগ্য হয়ে পড়েছে সেটা মাইল চারেক দূরে দেখা যাচ্ছে একটা কোস্টগার্ড কার্টারকে সোজা সাগরকন্যার দিকে ছুটে আসছে এটাই সেই হারিয়ে যাওয়া ড্যান্সার কুখ্যাত সানলাইট বর্তমানের সিউইচ বেল্টনের সামনে এসে দাঁড়ালেন ডাক্তার কিপলিং একটা অনুমতির জন্যে আবার বিরক্ত করছি আপনাকে বললেন তিনি দু নম্বর কোয়ার্টারে কেউ যদি বেঁচে থাকে মানবতার খাতিরে তাকে মেরে ফেলা দরকার একটা বন্ধ লোহার দরজা দেখিয়ে রুড়ো কণ্ঠে বলল বেলটন ওটার ভেতর কে আছে জানতে চাই আমি কারণ নিজের একজন লোককে ডাকল সে একটা বাজুকা ছুঁড়ে ভাঙত দেখে দরজাটা তার কোনো দরকার নেই মৃদু নরম গলায় বললেন ডাক্তার কিপলিং আমি একবার নক করলেই দরজা খুলে যাবে ভেতরে কমান্ডার লিল হাম্মাম আছেন এই রিগের বস তিনি মাটির মানুষ আমাদের মতো তার সাথেও আপনাদের কোনো বিবাদ নেই এখানে তার শোবার কারণ হলো প্রাইভেসি একটু বেশি পছন্দ করেন কমান্ডার এগিয়ে গিয়ে দরজায় নক করলেন ডাক্তার কিপলিং কমান্ডার হাম্মাম দরজা খুলুন কোনো ভয় নেই আমি ডাক্তার কিপলিং বলছি বেরিয়ে আসুন তা না হলে এখানে কিছু লোক রয়েছে যারা কামরাটা বোমা মেরে উড়িয়ে দেবে বেরিয়ে আসুন মিস্টার আমি অস্ত্রের মুখে দাঁড়িয়ে কথা বলছি না ভারী একটা তালা খোলার আওয়াজ হল কবার ফাঁক হতে ভেতরে দেখা গেল কমান্ডার হাম্মামকে কেমন যেন উদ্ভ্রান্ত দেখাচ্ছে তাকে কি ঘটছে আসলে যা ঘটার ঘটে গেছে বলল বেলটন তোমরা হেরে গেছো বন্ধু কমান্ডার হাম্মাম ঢিলে ঢালা একটা জ্যাকেট পরে রয়েছে দেখে খুশি হলেন ডাক্তার কিপলিং সার্চ করো ওকে বলল বেলটন কিন্তু সার্চ করে কিছু পাওয়া গেল না কমান্ডার হাম্মামের কাছ থেকে বাবাল লোয়াঙ্গ কোথায় জানতে চাইল সে এক নম্বর কোয়ার্টারের কোথাও সম্ভবত বেঁচেই আছে বললেন ডাক্তার বার্জেন মারা গেছে তার সব লোকজনও অন্তত আমার তাই বিশ্বাস এই যাচ্ছি ঘুরে দেখে এসে সঠিক বলতে পারব কাঁধ দুটো আরও নিচু করে নিলেন তিনি যাতে তাকে সত্তর বছরের মনে না হয়ে আশি বছরের বলে মনে হয় বিধ্বস্ত করিডর ধরে এগোচ্ছেন তিনি এই অভিনয়ের কষ্টটুকু স্বীকার না করলেও চলত তার কারণ দৌড় এসে দাঁড়িয়েছে হেক্টর বেলটনের সম্পূর্ণ মনোযোগ এখন তার দিকে নিবদ্ধ এই মুহূর্তে একজন আরেকজনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ওরা আরও কয়েক পা এগিয়ে ডাক্তার কিপলিং যা দেখলেন তাতে পরিষ্কার হয়ে গেল কেবিনগুলোর ভেতর কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বিক্ষত শরীরগুলোকে মানুষের শরীর বলে চেনার কোনো উপায়ই নেই দলা পাকানো মাংসের পিণ্ড এক একটা বেঁচে আছে কি মরে গেছে পরীক্ষা করার প্রশ্নই ওঠে না যা খুঁজছেন পেতে মোটেও দেরি হল না পুরো এক বাক্স হ্যান্ড গ্রেনেডের পাশেই দেখতে পেলেন এক জোড়া স্মাইজার সাব অটোমেটিক দুটোই লোডেড মেডিকেল ব্যাগের নিচে কয়েকটা হ্যান্ড গ্রেনেড নিলেন তিনি পেছনের একটা ভাঙা জানালা দিয়ে বাইরে তাকে নিচে খানিকটা ছায়া ছায়া আবছা অন্ধকার দেখতে পেলেন সাবধানে দুটো গ্রেনেড নামিয়ে রাখলেন তিনি প্ল্যাটফর্মে সেগুলোর পাশে শুয়ে রাখলেন সাব অটোমেটিক দুটোকে তারপর ধীরে সুস্থে বেরিয়ে এলেন করিডরে নাফাজ মোহাম্মদের করুণ দশা দেখে বোঝা যাচ্ছে এরই মধ্যে তার উপর এক দফা হামলা চালিয়েছে হেক্টর চিত হয়ে শুয়ে আছেন তিনি নিজের বিছানায় সিঁড়ির মনে হচ্ছে জ্ঞান নেই ভাঙা নাক আর ঠ্যাঁতলানো ঠোঁট থেকে রক্ত গড়াচ্ছে এখনও মুখের দুপাশে নখের আঁচড় থেকে শুরু করে ঘুষি খেয়ে ফুলে ওঠা সব রকম আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে বাবার উপর ঝুঁকে রয়েছে সিঁড়ি চোখের পানিতে ভেজা একটা রুমাল দিয়ে বাবার ক্ষতগুলো থেকে রক্ত মুছে দিচ্ছে সে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে হেক্টর প্রচণ্ড একটা প্রাকৃতিক দুর্যোগের মতো থমথম করছে তার চেহারা এক চুল নড়ছে না সে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে আছে সে হাতের আঙুলগুলো চোখের সামনে তুলে দেখছে আঙুলের উল্টো দিকের গিটগুলো ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে এখনো। দেখেই বোঝা যাচ্ছে অপেক্ষা করছে সে অচেতন লোককে মেরে সুখ নেই নাফাজ মহম্মদের জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াও উপায় কি ক্ষত বিক্ষত ঠোঁট জোড়া নড়ে উঠল নাফাজ মহম্মদের তার ঠোঁটের সাথে সিঁড়ির কান প্রায় ঠেকে আছে ফিসফিস করে বলছেন তিনি সরি মাই ডার্লিং সরি মাই বিলাভ আমি দায়ী সব আমারই ব্যর্থতা পথের এখানেই শেষ মা আমি একজন বেদুইন সন্তান কিন্তু তা ভুলে সভ্য আমেরিকান সাজতে চেয়েছিলাম সভ্যতা আমার সাথে বেইমানি করল পথের শেষ হ্যাঁ বাপের মতো মেয়েও ফিস করে কথা বলছে কিন্তু আমাদের জন্যে নয় বাবা এখন আর একটুও কাঁপছে না সিঁড়ি মাসুদ ভাই যতক্ষণ বেঁচে আছেন আমাদের অত চিন্তা কিসের চোখ পিটপিট করে সিঁড়ির মুখের দিকে বার কয়েক তাকালেন নাফাজ মোহাম্মদ বললেন মিস্টার রানা পঙ্গু হয়ে গেছেন একজন পঙ্গুর কাছ থেকে কিছুই আশা করতে পারি না আমরা নিচু কিন্তু দৃঢ় বিশ্বাসের সুরে বলল শিরি কিচ্ছু ভেব না তুমি ড্যাডি হেক্টরের দিন ঘনিয়ে এসেছে আমি জানি তুমি দেখো হাসতে চেষ্টা করলেন নাফাজ মহম্মদ কিন্তু থ্যাঁতলানোর ঠোঁটজোড়া বাধা দিল তাকে বললেন আমার ধারণা ছিল খুন খারাপই পছন্দ কর না তুমি করি নর পিসাচদেরকে খুন করায় আমার আর কোনো আপত্তি নেই যারা আমার বাপকে এভাবে মারধর করতে পারে তারা পিসাচ নয়তো কি নিচু গলায় ডাক্তার কিপলিংয়ের সাথে কথা বলছে রানা কৃত্রিম ব্যথায় বিকৃত করে রেখেছে চেহারাটাকে তারপর দুজনেই ধীর পায়ে এগুলো হেক্টর আর বেলটনের দিকে ওদেরকে আসতে দেখে চুপ করে গেল হেক্টর ভুরু কুঁচকে দুজনকে ভালো করে একবার দেখে নিয়ে তাকালো বেলটনের দিকে চোখে প্রশ্ন কিন্তু বেল্টন কিছু বলার আগে ডাক্তার কিপলিং মুখ খুললেন আপনার কাজে কোথাও এতটুকু খুঁত নেই মিস্টার বেলটন পাকা হাত আপনার বেঁচে থাকা তো দূরের কথা এখানে একজন লোককে চেনারও জো নেই কেও জানতে চাইল হেক্টর একজন ডাক্তার আরেকবার তাকাল হেক্টর রানার দিকে আর ওটা একজন বিজ্ঞানী একটু ভুল হয়ে গুলি খেয়েছে সাদ্দাম ব্যথায় সাংঘাতিক কষ্ট পাচ্ছেন বললেন যাওয়ায় ডাক্তার কিপলিং আমার কাছে এক্স রে করার সাজ সরঞ্জাম নেই কিন্তু সন্দেহ করছি কাঁধের কাছে হাতটা ভেঙে গেছে ভদ্রলোকের প্ল্যান আর অপারেশন সম্পূর্ণ সফল হতে যাচ্ছে দেখে আনন্দে আত্মহারা অবস্থা হয়েছে হেক্টরের বাস্তব জগতে নেই সে কারো ব্যক্তিগত দুঃখ বেদনা অনুভব করার ঊর্ধ্বে উঠে গেছে তার চেহারায় আশ্চর্য একটা পৈশাচিক উল্লাস ফুটে রয়েছে কৃত্রিম ব্যথায় প্রায় সারাক্ষণ চোখ কুঁচকে থাকা রানার দৃষ্টিতেও ধরা পড়ল সেটা ব্যথায় সাংঘাতিক কষ্ট পাচ্ছে বুঝি কৌতুক ঝিলিক দিয়ে উঠল হেক্টরের চোখে ঠিক আছে ডাক্তার আপনার পেশেন্টকে আপনি এই বলে সান্ত্বনা দিন যে এক ঘন্টা পর কোনো ব্যথায় ওকে আর ছুঁতে পারবে না ভ্যাবাচাকা খেয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে ডাক্তার বললেন আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না এসব ব্যাপার তেমন বুঝিও না নাকও গলাতে চায় না আমি শুধু আমার রোগীকে সিকবেতে নিয়ে গিয়ে একটা কিলার ইঞ্জেকশন দিতে চাই অবশ্যই অবশ্যই হাসছে হেক্টর শেষ মুহূর্তে সবাই যাতে সম্পূর্ণ সুস্থ থাকে সেটা আমিও চাই ছোটখাটো ব্যথা বেদনা নিয়ে অস্থির থাকলে আসল আতঙ্কটা অনুভব করবে কিভাবে। আসল আতঙ্ক চোখ পিটপিট করছেন ডাক্তার কিপলিং পরে পরে ডাক্তার আর অসুস্থ রানা ঘুরে দাঁড়াল ধীর পায়ে ফিরে আসছে ওরা শিরশির করছে ডাক্তারের পিঠ এই প্রথম একটা অস্বস্তি আর অনিশ্চিত ভয় গ্রাস করতে যাচ্ছে তাকে না ফিসফিস করে নিষেধ করল রানা পেছন দিকে তাকাবেন না ছেলেটা কি জাদু জানে অবাক হয়ে ভাবছেন ডাক্তার কেপলিং মনের কথা টের পেল কিভাবে সিখ বেতে ঢুকে কোথাও এক সেকেন্ডের জন্যে থামল না রানা ডাক্তারকে সাথে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসে সোজা রেডিও রুমের দিকে এগোচ্ছে হঠাৎ রানার নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়ে উঠলেন ডাক্তার বুঝতে পারছেন এই ছেলেটির উপরই এখন সম্পূর্ণ নির্ভর করছে তার এবং বাকি আর সবার জীবন মৃত্যু অবধারিত ভাবছেন তিনি কিন্তু ক্ষীণ একটু আশা এখনও আছে যতক্ষণ এই দুঃসাহসিক যুবক সুস্থ এবং সচল থাকতে পারবে হঠাৎ নিজের সত্তর বছরের জীবনটার ওপর সাংঘাতিক মায়া পড়ে গেল তার। আবিষ্কার করলেন এখনও তিনি বেঁচে থাকতে চান মনের একান্ত ইচ্ছে মৃত্যু যেন স্বাভাবিক পথ ধরে তাঁর কাছে আসে শুধু তখনই তাকে মেনে নিতে পারবেন তিনি পেছন থেকে রানার কাঁধে হাত রাখলেন ডাক্তার কেপলিং থমকে দাঁড়াল রানা ঘাড় ফিরিয়ে তাকাল পেছন দেখে আমাকে সামনে যেতে দিন চাপা গলায় বললেন বৃদ্ধ ডাক্তার কারণ নজরে পড়ার আগেই আপনাকে তাহলে আমি সাবধান করে দিতে পারব রানাকে কিছু বলার অবকাশ না দিয়ে এগিয়ে গেলেন তিনি রেডিও রুমে পৌঁছতে দুবার থামতে হলো ওদেরকে বেল্টনের লোকেরা উদ্দেশ্যহীনভাবে এদিক সেদিক ঘুরঘুর করছে রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত হাত নেড়ে রানাকে এগোতে নিষেধ করলেন ডাক্তার আর কোথাও থামতে হলো না নির্বিঘ্নে রেডিও রুমে পৌঁছল ওরা ভিতরে ঢুকল রানা হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে অপারেটর সেদিকে না তাকিয়ে সোজা ট্রান্সিফারের সামনে এসে দাঁড়াল নাফাজ মোহাম্মদের সার্ভে জাহাজ রোমিওর সাথে যোগাযোগ করতে বিশ সেকেন্ড লাগল ক্যাপ্টেন সাদিকের সাথে কথা বলতে চাই বলল রানা বলছি এরপর ওয়েল ট্যাঙ্কের কাছে গিয়ে বাঁক নিয়ে ফিরে এসো না কোন ভূমিকা না করে দ্রুত নির্দেশ দিচ্ছে রানা চট করে ট্যাঙ্কের পেছনে চলে যাবে তারপর ফুল স্পিডে সোজা দক্ষিণ দিকে ছোট কন্যা বেদখল হয়ে গেছে কিন্তু ওরা কেউ অ্যান্টি এয়ারক্রাফট গান চালাতে জানে না বিশ মাইল এগিয়ে দাঁড় করাবে রোমিওকে সাথে সাথে একটা ওয়ার্নিং ইস্যু করবে সমস্ত জাহাজ আর এয়ারক্রাফ্ট যেন সাগর কন্যার কাছ থেকে কমপক্ষে বিশ মাইল দূরে সরে থাকে কিন্তু কেন প্রচন্ড একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে ফর গডসেক তর্ক করো না তর্কটা কার সাথে কি নিয়ে অপরিচিত একটা কণ্ঠস্বর রানার পেছন থেকে অত্যন্ত সাবধানে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো রানা লম্বা একহারা গড়নের একজন লোক হাতে পিস্তল ডাক্তার কিপলিংকে ঠেলে এক পাশে সরিয়ে দিয়ে ওদের দুজনকেই কাভার দিচ্ছে নিঃশব্দে হাসছে সে ধবধবে সাদা দাঁত দেখতে পাচ্ছে রানা চলুন বেলটন আপনাকে ডাকছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা ঘুরল পা বাড়াতে গিয়ে আর একটু হলে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল কোনো তাল সামলে নিল ডান হাতটা স্লিংয়ের ভেতর ঢুকে বাঁ হাতের কনুয়ের উপরটা চেপে ধরেছে তীব্র প্রতিবাদের সুরে বললেন ডাক্তার কিপলিং দেখছো না উনি একজন অসুস্থ মানুষ চোখের পলকে হাসিটা নিশ্চিন্ন হয়ে গেল লোকটার মুখ থেকে কঠোর দৃষ্টিতে তাকালো সে ডাক্তার কিপলিংয়ের দিকে মাত্র এক সেকেন্ডের জন্যে এই একটা সেকেন্ডই দরকার ছিল রানার লোকটা আবার ওর দিকে ফিরে তাকাতে শুরু করেছে এই সময় গুলি করল সাইলেন্সার লাগানো পয়েন্ট থার্টি এইট থেকে ঢপ করে একটা শব্দ পেরোল রেডিও রুমের ভেতরেই রয়ে গেল সেটা হৃৎপিণ্ড ফুটো করে বেরিয়ে গেছে বুলেটটা লোকটা যখন আধ পাক ঘুরে পড়ে যাচ্ছে স্যাঁত করে ছুটে গিয়ে দরজা দিয়ে বাইরে উকি দিল রানা ডেকের আলো ওদিকে পৌঁছায়নি যথেষ্ট ছায়া দেখতে পাচ্ছেও আশেপাশেও কেউ নেই মাত্র বিশ ফিট দূরে প্ল্যাটফর্মের কিনারা লাশটাকে সাগরকন্যা নিচে ফেলে দিতে কয়েক সেকেন্ডের বেশি সময় নিল না রানা ফেরার পথে আবার ডাক্তার কিপলিং পথ প্রদর্শকের ভূমিকা নিলেন সিক বেতে ঢুকে রুমাল দিয়ে ঘাম মুচ্ছেন তিনি হঠাৎ খেয়াল হল তাকে ছাড়াই সামনের দরজা দিয়ে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে রানা ছ্যাঁত করে উঠল বুড়োর বুকটা চিৎকার করে বাধা দিতে গিয়েও নিজেকে সামলে নিলেন শেষ মুহূর্তে ছুটলেন রানার পাশে পৌঁছে ডাক্তার বললেন এই ভুল আর করবেন না প্লিজ মিস্টার সাদ্দাম যেখানে যাবেন আমি আপনার সাথে থাকব একটু অবাক হয়ে তাকালো রানা আপনি আমাদের সবার শেষ ভরসা চাপা গলায় বললেন ডাক্তার আপনি কোনো বিপদে পড়েন সেই ঝুঁকি নিতে পারি না আমি বেলটনের সাথে এখনো কি নিয়ে যেন গভীর আলোচনা করছে হেক্টর খানিকটা দূরে অসহায় অপ্রতিভ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে কমান্ডার হাম্মাম এগিয়ে এসে ডাক্তার কিপলিং জানতে চাইলেন কেমন বোধ করছেন কমান্ডার চরম হতাশায় রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে কমান্ডারকে অমন ভারী গলা থেকে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বেরুল শোনা যায় কি যায় না মেনে নিয়েছি জানি কোনো আশা নেই কাউকে বাঁচিয়ে রেখে যাওয়া উদ্দেশ্য নয় ওদের মারা যাচ্ছেন বুঝতে পেরে কেমন লাগছে আপনার খারাপ লাগছে কিন্তু আর কোনো যখন উপায় নেই এখন থেকে একটু একটু করে ভালো লাগতে শুরু করবে বললেন ডাক্তার কিপলিং উপায় যে আছে তাও বুঝতে পারবেন এখনি। সুযোগ পেলেই দু নম্বর কোয়ার্টারের পেছন দিকে চলে যাবেন এক লোডেড সাব অটোমেটিক আছে ওখানে আর আছে কিছু হ্যান্ড গ্রেনেড কয়েকটা গ্রেনেড আপনার লাম্বার জ্যাকেটের সুন্দর লুকিয়ে নিতে পারবেন আমার হাতে এই যে ব্যাগটা দেখছেন এতেও কিছু জিনিস আছে আর মিস্টার সাদ্দামের কাছে তো সাইলেন্সে লাগানো পয়েন্ট থার্টি এইট আছেই রীতিমতো একটা ব্যাটালিয়নকে ঠেকাতে পারবো আমরা আপনার কি ধারণা রকম উৎসাহ উদ্দীপনা দেখা গেল না কমান্ডারের চেহারায় আগের মতোই হতাশ রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে তাকে বলল ইয়াল্লা ইয়াল্লা মেয়ের সাহায্য নিয়ে বিছানা থেকে নেমে নিজের পায়ে দাঁড়িয়েছেন নাফাজ মোহাম্মদ ওদের সাথে মিলিত হল রানা কেমন বোধ করছেন মিস্টার নাফাজ কিছু বলতে চেষ্টা করলেন নাফাজ মোহাম্মদ কিন্তু গলা দিয়ে কোন কথা বেরুলো না বেশি দেরি নেই কিছুটা ভালো বোধ করবেন বলল রানা তাকাল সিঁড়ির দিকে গলার আওয়াজ একেবারে খাদে নামিয়ে ফেলল আমি নাকচুলকালেই ওদেরকে বলবে তুমি লেডিস রুমে যেতে চাও কিন্তু ওখানে যেও না চোখের আড়ালে পৌঁছেই সোজা জেনারেটর রুমে গিয়ে ঢুকবে ওখানে লাল রঙের একটা লিভার আছে তাতে লেখা আছে ডেক লাইট টেনে নামাবে ওটাকে এক থেকে বিশ পর্যন্ত গুনবে মনে মনে তারপর আবার তুলে দেবে লেভারটা পারবে কথা বলতে পারল না শিরিফারহানা সায় দেবার মতো একটা ভঙ্গি করল সে একটা কান প্রায় ছুঁয়ে গেল একদিকের কাঁধ বাইরে এখন অন্ধকার ডেকলাইট অবশ্য সমস্ত অন্ধকার দূর করে দিয়েছে বেলটনের সাথে আলোচনা শেষ করেছে হেক্টর দুজনকেই দারুণ হাসি খুশি দেখাচ্ছে হেক্টরের আর সব ঘনিষ্ঠ সহযোগীরাও জড়ো হয়েছে এক জায়গায় কি এক রসিকতাময় উল্লাসিত হয়ে উঠেছে হেক্টর অন্ধকার আকাশের দিকে মুখ তুলে অট্ট হাসি ছাড়ছে সে নাফাজ মোহাম্মদ শিরি কমান্ডার হাম্মাম ডা কিপলিং রানা একসাথে জড়ো হয়েছে সবাই ক্লান্ত বিধ্বস্ত পরাজিত একটা দল ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি হেক্টর ময়নিহান গেস্টন ভুয়া কর্নেল ফার্গুসন লেফটেন্যান্ট কর্নেল সুইংস মেজর ডুরান বেলটন আর তার সবগুলো খুনি আত্মবিশ্বাসে ভরপুর হাস্যমুখর বিজয়ী একটা দল কন্ডিয়ার তার দল কোথায় তারা প্রশ্ন করল হেক্টর পুলিশের হেফাজতে পাঠিয়েছ হ্যাঁ বললেন নাফাজ মোহাম্মদ আর ম্যারিনো তার দল তোমার লোকদের হাতে মারা গেছে তারা সবাই রেস্ট ওয়াচ দেখল হেক্টর পাশে দাঁড়ানো লোকটাকে বলল চেক একটা ওয়াকিটকি তুলে নিয়ে কথা বলল লোকটা আপন মনে সায় দেবার ভঙ্গিতে মাথা নাড়ল সে তারপর হেক্টরকে জানালো। নির্দিষ্ট পজিশনে ফিট করা হয়েছে চার্জগুলো চমৎকার উন্মাদ হয়ে গেছে হেক্টর আরও কি যেন বলতে চাচ্ছিল সে কিন্তু আবার সে অদম্য অট্টহাসিটা প্রচণ্ড বিস্ফোরণের আকারে বেরিয়ে এলো তার গলার ভেতর থেকে হুজুর আসছেন সুতরাং পাত্রমিত্র পরিষদবর্গকেও তাতে যোগ দিতে হয় বিজয়দের অভদ্র অশ্লীল হাসিতে ভোর রাতের বাতাস ছিন্ন ভিন্ন হচ্ছে হেক্টর যদি বা থামল সাথীরা সহজে থামতে চায় না চমৎকার পুরনো কথার খেই ধরে বলল হেক্টর সিউইচকে বলো সোজা উত্তরে বিশ মাইল এগিয়ে তারপর যেন থামে টকিতে ম্যাসেজটা পাঠানো হলো সাথে সাথে হেক্টরের দুর্ভাগ্যই বলতে হবে দু নম্বর কোয়ার্টারের বিধ্বস্ত ভবনের আড়ালে পড়ে গেছে নফাজ মোহাম্মদের সার্ভে জাহাজ রোমিও অবশ্য এমনিতেও ওটাকে দেখতে পেত না সে তার কারণ ক্যাপ্টেন সাদিক জাহান রোমিওর সমস্ত আলো নিভিয়ে দিয়ে ফুল স্পিডে ছুটে চলেছে দক্ষিণ দিকে ভালো কথা নাফাজ বলল হেক্টর তোমার সাথে আমার আর খেলা নেই আমার লেজে পা দিয়েছিলে তুমি তার পরিণতি কি রকম ভয়াবহ হতে পারে সেটাই তোমাকে বোঝাবার ইচ্ছা ছিল আমার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে আমি ঠেলতে ঠেলতে তোমাকে আমি তোমার পথের শেষ প্রান্তে নিয়ে এসেছি এখান থেকে কেউ তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না তোমার এত সাধের সাগরকন্যা তুমি নিজে তোমার মেয়ে আর যারা তোমার সাথে রয়েছে সবাই মারা যাচ্ছে দুটো নিউক্লিয়ার বোমা লাগানো হয়েছে সাগরকন্যার পশ্চিম পায়ের সাথে পকেটে হাত ভরে গম্বু জাকৃতির একটা মেটাল কন্টেনার বের করলো সে এটা হলো রেডিও অ্যাক্টিভ ডিটোনেটিং ডিভাইস এই যে এখানে এই ছোট্ট সুইচটা দেখতে ভুল করো না যেন ম্যাক্সিমাম নাইনটি মিনিট টাইম ডিলে নব্বই মিনিটের মধ্যে এখনই চল্লিশ মিনিট পেরিয়ে গেছে পঞ্চাশ মিনিট সময় আছে আর তারপরই পুফ সহ তোমরা যারা এখানে থাকবে তখন সবাই বাষ্প হয়ে উড়ে যাবে কেউ কিছু টেরই পাবে না সম্পূর্ণ নিশ্চয়তা আর আশ্বাস দিয়ে বলছি আমি আমার নিরীহ ক্রুদেরকেও তুমি খুন করবে ফ্যাতলানো ঠোঁটে এখন আর কোনো ব্যথা অনুভব করছেন নাফাজ মোহাম্মদ তুমি কি উন্মাদ হয়ে গেছো না বলল হেক্টর নতুন করে কেন উন্মাদ হতে যাব আমি চিরকালই তো তাই তুমি আমাকে চিনতে ভুল করেছ সেইখানেই তোমার মস্ত পরাজয় ক্রুদের কথা যদি বলো ওদেরকে আমিও বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু কোনো সাক্ষী রাখতে চাই না তাই না মরে উপায় নেই বেচারিদের। এক্ষুনি রওনা হয়ে যাচ্ছি আমরা যাবার আগে দুটো হেলিকপ্টার ডেরিক ক্রেন রেডিও রুম ধ্বংস করে দিয়ে যাব বাকি দুটো কপ্টারে চড়ে কেটে পড়ছে আমরা আমরা চলে গেলে একটা মাত্র উপায় থাকবে তোমাদের সাগরকন্যা থেকে গালফে ঝাঁপ দেয়া সেটা অবশ্য আত্মহত্যা করা হবে নাক চুলকালো রানা মাত্র একবার ছ্যাঁত করে উঠল বুকটাওর চরম হতাশায় অসুস্থ হয়ে পড়ল এক নিমেষে সর্বনাশ ভাবছেও বিয়বল দৃষ্টিতে হেক্টরের দিকে আছে সিঁড়ি ও ইঙ্গিতটা লক্ষ্যই করেনি মরিয়া হয়ে উঠে আরেকবার নাক চুলকাবে কিনা ভাবল কিন্তু মারাত্মক ঝুঁকি নেওয়া হয়ে যাবে সেটা হেক্টর বা তার লোকদের কারো চোখে যদি ধরা পড়ে ব্যাপারটা সন্ধিহান হয়ে উঠবে সাথে সাথে তারপর কি হবে ভাবতে পর্যন্ত সাহস পাচ্ছে না রানা সময় বয়ে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিল রানা আরেকবার ইঙ্গিতটা দেবে সিরিকে কিন্তু তার আগেই মুখ খুলল সিরি রানার দিকে না তাকিয়েই ইঙ্গিতটা লক্ষ্য করেছে সে কিন্তু সাথে সাথে মুখ খুললে কেউ যদি সন্দেহ করে তাই একটু দেরি করেছে সে অনুমতিটা চাইতে লেডিস রুমে যেতে পারব আমি আনন্দে আত্মহারা হেক্টর উদার ভঙ্গিতে হাত নেড়ে বলল যাও যাও ছোটখাটো অসুবিধেই ফেলে মজা পাওয়ার লোক আমি নই তবে তাড়াতাড়ি ফিরে আসবে পনেরো সেকেন্ড পর দপ করে নিভে গেল ডেকের সব আলো এই অকস্মাত অন্ধকার ওদের আনন্দ প্রকাশের পথে কোন বাধা হয়ে দেখা দিল না হলো হল তো কে যেন বলল বটে কিন্তু কণ্ঠস্বরটা হেক্টরের নয় আর কথাটা জরুরি ভঙ্গিতে হুকুমের সুরে বলা হয়নি দেখে কি হয়েছে দেখার জন্য এগোল না কেউ বিশ সেকেন্ডের মধ্যে কি করতে চায় মাসুদ ভাই ভাবছে শিরি জেনারেটর রুম থেকে অন্ধকার ডেকে উকি দিল সে দুই হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছে না হিসেব করে গুনে গুনে পা ফেলছে রানা নিঃশব্দে বিধ্বস্ত ভবনের কাছে পৌঁছে গেল বাঁক নিয়ে কয়েক পা এগোতে পায়ে বাঁধল কি যেন নিচু হয়ে ঝুঁকে তুলে নিল একজোড়া সাব অটোমেটিক সেগুলো নিয়ে ফিরে এসে কমান্ডার হাম্মামের হাতে একটা ধরিয়ে দিতে সময় লাগলো মোট বারো সেকেন্ড বাকি আটটা সেকেন্ডে প্রলয়কাণ্ড ঘটে গেল ডেকের ওপর আন্দাজের উপর ভাবে ব্রাশ ফায়ার করে চলেছে রানা আর কমান্ডার হাম্মাম ওদেরকে সাহায্য করছেন ডাক্তার কিপলিং কিন্তু তার নিক্ষিপ্ত একটা গ্রেনেডো কাউকে স্পর্শ করল না তিনি শুধু বিধ্বস্ত ভবনটার আরও খানিক ক্ষতি সাধন করলেন আট সেকেন্ড পেরিয়ে গেল জ্বলে উঠল ডেকের সবগুলো আলো তিনজন লোক এখনো বেঁচে রয়েছে হেক্টর বেলটন আর তার একজন সঙ্গী এক পায়ে গল রানা বলল অস্ত্র ফেলে দাও সবাই উদ্ভ্রান্ত উন্মাদের মতো দেখাচ্ছে ওদেরকে অল্প স্বল্প আহত হয়েছে সবাই কিন্তু নিজেদের আঘাত সম্পর্কেও ওদের কাউকে সচেতন বলে মনে হচ্ছে না নিজেদের চারপাশে অতভম্ব দৃষ্টিতে তাকাচ্ছে ওরা রক্ত আর মৃতদেহ ছাড়া কিছুই দেখার নেই অবশ্য তবে রানার কথা কানে গেছে ওদের হাতের অস্ত্র ফেলে দিতে এক সেকেন্ড দেরি করল না কেউ ত্রস্তা হয়ে ছুটে এলো সিঁড়ি এসেই বাবার সামনে মুখ লুকালো সে সাব মেশিন গানটা নামিয়ে রেখে হেক্টরের দিকে এগুলো রানা ডিটোনেটিং ডিভাইসটা দাও আমাকে রানার চোখে চোখ রেখে পকেটে হাত ভরছে হেক্টর ধীরে ধীরে মেটাল কন্টেইনারটা বের করল সে অকস্মাত প্ল্যাটফর্মের কিনারার দিকে ছুঁড়ে মারতে গেল সেটাকে খুব করে কেসে উঠল রানার হাতে বেরিয়ে আসা পয়েন্ট থার্টি এইট বিকট একটা আর্তনাদ বেরোল হেক্টরের গলা থেকে বুলেট লেগে গুঁড়ো হয়ে গেছে কনুইটা ডেক স্পর্শ করার আগেই শূন্য থাকতে ডিটোনেটিং ডিভাইসটাকে লুফে নিল রানা কমান্ডার বলল রানা একটা কামরা দরকার আমার লোহার দরজা থাকতে হবে শুধু বাইরে থেকে খোলা যায় জানালা নেই আছে আছে ফোর্ট নক্সের ভোল্টের মতো নিরাপদ আসুন আমার সাথে তার আগে সার্চ করুন ওদেরকে বলল রানা প্রতিটি লোমকূপে হাতের আঙুল পড়া যায় একটা সিগারেটও যেন কারও সাথে না থাকে সার্চ করে যার যার পকেটে যা পেল সব বের করে নিল কমান্ডার হাম্মাম কারো পকেটে এখন আর একটা ফুটো পয়সাও নেই কমান্ডার হাম্মামের পিছু পিছু ইস্পাতের তৈরি সেলের মতো দেখতে একটা কামরার সামনে এসে দাঁড়ালো ওরা হেক্টর আর তার দুই সঙ্গীকে কামরার ভেতর ঢোকালো রানা কামরার ভেতর দুটো লোহার থাম রয়েছে প্রথমে নাইলনের রশি দিয়ে আলাদাভাবে হাত পা বাঁধা হলো ওদের তারপর তিনজনকেই সেই লোহার থামটার সাথে জড়িয়ে বাঁধা হল এরপর ওদের কাছ থেকে পাঁচ হাত দূরে ডিটোনেটিং ডিভাইসটা মেঝের উপর নামিয়ে রাখল রানা ঘড়ির ডায়ালটা দেখতে পাচ্ছে তিনজনই ঘুরছে কাঁটাগুলো ওদের দিকে পেছন ফিরে দরজার দিকে এগোচ্ছে রানা আহত হেক্টর তার সমস্ত ব্যথা ভুলে গিয়ে চেঁচিয়ে উঠল ফর গড সেক তোমরা আমাদেরকে এখানে রেখে যেতে পারো না তুমি শুধু পারো দোরগোড়া থেকে বলল রানা আর কেউ পারে না হঠাৎ হাসল রানা চিনতে পারছ হেক্টর নকল ভুরু গোঁফ উইগ কিছুই খুলল না ও মুখ ফুটে আর কিছু বলারও দরকার হল না ওর ওই একটা প্রশ্নই যথেষ্ট তাতেই চিনতে পেরেছে হেক্টর চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠছে তার কিন্তু সেটা আতঙ্কে নাকি বিস্ময়ে বুঝতে চাইল না রানা নিজের হাতে দরজাটা বন্ধ করে দিয়ে তালা মেরে দিল সেটায় মিস্টার রানা এগিয়ে এলেন নাফাজ আপনি একটা ভুল করে ফেলেছেন মিস্টার রানা ডিটোনেটিং ডিভাইসটা চালু রয়েছে চাবির জন্য হাত পাতলেন তিনি ওটা অফ করতে ভুলে গেছেন আপনি নাফাজ মোহাম্মদের হাতে নয় চাবিটা ছুঁড়ে মারল রানা প্ল্যাটফর্মের কিনারার দিকে ঘুরপাক খেতে খেতে সাগর সাগরকন্যার বাইরে চলে গেল সেটা এক সেকেন্ড স্তম্ভিত হয়ে থাকলো সবাই পর মুহূর্তে উন্মাদের মতো ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন নাফাজ মোহাম্মদ আর কমান্ডার হাম্মাম তালাবন্ধ কামরার দরজার উপর কয়েক সেকেন্ড দমাদম কিলঘুষি মারার পর হুঁশ ফিরল ওদের চাবি চাবি আর্তনাদ করে উঠলেন নাফাজ মোহাম্মদ আরেক সেট চাবি হাঁপাচ্ছে কমান্ডার হাম্মাম নেই স্যার ডুপ্লিকেট সেটটা আপনার ফ্লোরিডার বাড়িতে এ আমি কখনো মেনে নেব না এর নাম স্রেফ পাগলামে প্রায় চিৎকার করে উঠলেন নাফাজ মোহাম্মদ ছুটে চলে এলেন রানার সামনে সাগরকন্যা এখন সম্পূর্ণ নিরাপদ খোদার দোহাই লাগে আপনার একে আপনি ধ্বংস করবেন না মিস্টার রানা প্লিজ সম্পূর্ণ অগ্রাহ্য করল রানা নাফাজ মাহমাদকে তাঁর দিকে তাকালো না পর্যন্ত কি বলছেন তা যেন শুনতেই পায়নি ও রেস্ট ওয়াচ দেখল চোখের সামনে কবজি তুলে আর উনত্রিশ মিনিট বাকি আছে দেরি না করে আমাদের রওনা হয়ে পড়া উচিত দুটো কোয়ার্টার থেকে লোকজনদের বের করে নিয়ে আসুন কমান্ডার বলল রানা সেন্সরি সোনার আর রেডিও রুমে হাত পা বাঁধা অবস্থায় যারা বেঁচে আছে তাদের রশি কেটে দিন সবচেয়ে আগে খবর দিন হেলিকপ্টারের পাইলটরা সবাই অক্ষত আছে কিনা নিজের রেস্টওয়াচের দিকে তাকালো রানা আটাশ মিনিট সবাই মহা ব্যস্ততার সাথে ছুটোছুটি শুরু করে দিল শুধু নাফাজ মোহাম্মদ ছাড়া তিনি স্তম্ভিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছেন হতভম্ব দেখাচ্ছে তাকে এত ব্যস্ততার আসলে কি কোনো দরকার আছে জানতে চাইলেন তিনি মৃদু গলায় বলল রানা কি করে বুঝবো আমরা ডিটোনেটরের টাইম সেটিংয়ে কোনো ভুলভাল নেই উন্মত্ত ব্যস্ততার সাথে সাথে দ্বিগুণ বেড়ে গেল ডেডলাইনের তেরো মিনিট আগে শেষ হেলিকপ্টারটা কন্যা ত্যাগ করে উড়াল দিল দক্ষিণ দিকে প্রথম হেলিকপ্টারটা রোমিওর হেলিপ্যাডে নামল এতে রয়েছে রানা নাফাজ মহম্মদ শিরি কমান্ডার হাম্মাম ডাক্তার কিপলিং এবং কয়েকজন ক্রু ওরা সবাই যখন কপ্টার থেকে নামছে দ্বিতীয় কপ্টারটা রোমিওর মাথার উপর চক্কর মারছে বারবার রোমিও এখনও সাগরকন্যার কাছ থেকে মাত্র চোদ্দ মাইল দূরে কিন্তু শিরির প্রশ্নের উত্তর জানালো রানা এই দূরত্ব ওদের নিরাপত্তার জন্য যথেষ্ট ক্যাপ্টেন সাদিকের সাথে কথা বলার জন্যে ব্রিজে উঠে গেল ক্যাপ্টেন সাদিক জানালো আশপাশের সমস্ত জাহাজ আর এয়ারক্রাফটটাকে সাগরকন্যার কাছ থেকে বিশ মাইল দূরে থাকতে বলা হয়েছে কাঁটায় কাঁটায় নির্দিষ্ট সময়ে বিস্ফোরিত হল কন্যা। খুদে একটা ধোঁয়ার মেঘ দেখা গেল আকাশে রেগুলার মেগাটন অ্যাটম বোমার বিস্ফোরণের ফটোতে ঠিক যে আকৃতির ধোঁয়ার মেঘ দেখে লোকে অভ্যস্ত ঠিক তেমনি রোমিওতে যারা রয়েছে তারা সতেরো সেকেন্ড পর বিকট বজ্রপাতের মতো একটা শব্দ শুনতে পেল এর খানিক পর একসার খুদে ঢেউ ছুটে এসে আঘাত করল রোমিওকে কিন্তু তাতে কোনো ক্ষতি হল না রোমিওর ক্যাপ্টেনকে নির্দেশ দিল রানা খবরটা সমস্ত জাহাজ আর এয়ারক্রাফটকে জানিয়ে দাও ব্রিজ থেকে নেমে এলো রানা হঠাৎ কোথেকে উড়ে এসে ওর পথরোধ করে দাঁড়ালো শিরিফার আরহানা কাঁদছে আর নিজের মাথার চুল ছিঁড়ছে বাবার সাগর কন্যার শোকে মাসুদ ভাই জবাব দিন এত বড় ক্ষতি কেন করলেন আপনি তার দুনিয়ার মানুষ বড় অকৃতজ্ঞ বলল রানা কারো উপকার করতে নেই ভালো করলে লোকে মনে করে ক্ষতি করলাম আবার কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকাও দোষের যাই কোথায় সাগর কন্যাকে রক্ষা করা যেত কিন্তু আপনি ধ্বংস করে দিলেন কেন রানা হাসছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সিঁড়ি খুব আনন্দ লাগছে আপনার না লাগছে বলল রানা অস্বীকার করব না দুটো কথা ভেবে একটা সাগরকন্যাকে ধ্বংসের আনন্দ বলল সিরি একটা অতগুলো লোককে খুন করার আনন্দ এদিক ওদিক মাথা দোলালো রানা না বলল খুন করার মধ্যে কোনো আনন্দ নেই সে কথা তো তোমাকে আমি আগেই বলেছি তবে সাধারণ মানুষের দিকটাও দেখতে হয় আমার ওরা এমন কোনো দেশে পালিয়ে যেতে পারত যে দেশের সাথে আমেরিকার সুসম্পর্ক নেই এমনকি ধরা পড়লেও দীর্ঘ অনেক বছর ধরে মামলা চলত সাক্ষী প্রমাণ জোগাড় করা কঠিন ব্যাপার তারপর তারপর ভুলে যাচ্ছ কেন প্যারোলে মুক্তি তো আছেই এখন যা হল আমরা নিশ্চিত হতে পারলাম ওরা আর কাউকে খুন করতে পারবে না পারলে ঠিকই করত কিন্তু সাগর কন্যাকে আপনি বাঁচাতে পারতেন বলল সিরি নিউক্লিয়ার ডিভাইসটা অকেজ করে দেয়া যেত আপনি দেননি দেয়া যেত কি যেত না তা তুমি জানো না তোমাকে আমি জানাবো না বলল রানা তবে এটা ঠিক সাগরকন্যা ধ্বংস হয়ে যাওয়ায় তোমার বাবা বেঁচে গেলেন ক্রিমিনাল হিসেবে কারো চেয়ে খুব একটা কম যান না ভদ্রলোক আত্মরক্ষার জন্যে হোক বা যে কারণেই হোক দুটো ফেডারেল অস্ত্রাগার লুট করেছেন তিনি সাগরকন্যা টিকে গেলে আর এক ঘন্টার মধ্যে ফেডারেল ইনভেস্টিগেটরদের ওটার প্ল্যাটফর্মে দেখতে পেতে তুমি খুব কম করে হলেও পনেরো থেকে বিশ বছর জেল হতো তোমার বাবার এবং সম্ভবত জেলেই তিনি মারা যেতেন চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেছে সিঁড়ির কিছুটা ভয়ে কিছুটা সত্য অনুধাবন করতে পেরে একটু থেমে বলল রানা কিন্তু এখন আর কোনো ভয় নেই চুল পরিমাণ প্রমাণও অবশিষ্ট নেই কোথাও রেডিয়েশন ক্লাউডে দু একটা কণা থাকলেও থাকতে পারে কিন্তু তাতে কিছু এসে যায় না তার বিরুদ্ধে কখনো কিছু প্রমাণ করা যাবে না আর একটা সাগরকন্যা তৈরি করে নিতে বাধা কোথায় বুঝলাম বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো শিরিফার হানা তারপর নিচু গলায় বলল এবার আমার উত্তরটা শুনবেন কিসের উত্তর জানতে চাইল রানা আপনার প্রস্তাবের ও ভুলেই গেছিলাম যে একটা প্রস্তাব দিয়ে রেখেছি যা তা নয় বিবাহ প্রস্তাব শোনা যাক তোমার উত্তর আমি রাজি সাগরকন্যা গোয়েন্দা উপন্যাসটির অডিও বুকের অষ্টম ও শেষ পর্ব শুনলেন এছাড়াও বাংলা ক্লাসিক উপন্যাস থ্রিলার ও অনুবাদ সাহিত্যের অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনুন স্পটিফাইতেও বাংলা অডিবল আপনার শ্রুতিগ্রন্থাগার